স্ত্রী সাবাস করার পর পানাহার করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, হুজুর স্ত্রী সাবাস করার পর পানাহার করা যাবে কিনা। স্ত্রী সাবাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা রাসূল পাকের সুন্নত। বিবাহের যে মূল উদ্দেশ্য, মূল গরজ, সেটা হচ্ছে নিজেও তৃপ্তি লাভ করা এবং আল্লাহ পাকের বান্দা সৃষ্টি করা। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাকের বান্দা সৃষ্টি করে আল্লাহ পাকের এই যেই নিয়ম কানুন রয়েছে তৎমোতাবেক সন্তানদেরকে জন্ম দিয়ে আল্লাহ পাককে ডাকনেওয়ালা বানানো, এটাই মূলত বিবাহের লক্ষ্য এবং উদ্দেশ্য। স্ত্রী সহবাস এটা অত্যন্ত একটা মূল্যবান বিষয়, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন স্ত্রী সহবাস করবা তখন তোমরা নিজের শরীরকে আগে বন্ধ করে নিবে, অর্থাৎ ইস্তিগফার। এরপর একটা দোয়াও রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই, আর তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছ এই নিয়ামতের মধ্যে বরকত চাই। স্ত্রী সহবাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যেহেতু প্রত্যেকটি আম্বিয়াই কেরাম, প্রত্যেক আম্বিয়াই কেরাম বিবাহ মুবারক করেছেন, সাহাবাই কেরামরা করেছেন, তাবিন তাবা তাবিনরা করেছেন, আউলিয়াই কেরামরা করেছেন। সুতরাং তিনার আমাদেরকে যেই শিক্ষায় শিক্ষিত করেছেন, যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে, শরীয়তের যেই মাইসালা, শরীয়তের যেই ফয়সালা, শরীয়তের যেই নিয়ম কানুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই মোতাবেক আমাদেরকে স্ত্রী সহবাস করতে হবে। আমার ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী সহবাস করার পরে কিছু আহার করা যাবে কি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী আমার সাথে চলতেছিলেন, হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পরে রাসূলুল্লাহ আমার হাত ধরতে চাইলেন, কিন্তু আমার খুবই আনেজি লাগছে, যেহেতু আমি তখন ছিলাম জুনুবী অবস্থায়, নাভাক অবস্থায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমার হাত ধরতে চাইলেন, আমি কিন্তু আনেজি ফিল করতেছিলাম। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার হুজুরে পাকের মধ্যে প্রবেশ করলেন, আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম এবং আমার ঘরে গিয়ে আমি উযু করে গোসল করে আমি রাসূলুল্লাহর দরবারে আসলাম। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ঘরে গিয়েছিলাম, তো আমি গোসল করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার হাত ধরতে চাইছিলেন তখন কিন্তু আমি নাফাক ছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করলাম, মুসলমান কি কখনো নাফাক হতে পারে? মুসলমান কখনো নাফাক হতে পারে না। মুসলমান যদিও বা বাহ্যিকভাবে সাময়িকের জন্য নাফাক হয়, তো রাসূল পাক বলেছেন মুসলমান কোনোদিন নাফাক হতে পারে না। অর্থাৎ এই শিক্ষা দিয়েছেন যে আমরা স্ত্রী সহবাস করার পরে উযু করে আমরা যদি কিছু পান করতে চাই বা খেতে চাই নিঃসন্দেহে খেতে পারবো, শর্ত হচ্ছে আপনাকে আমাকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমাকে আপনাকে যদি গোসল করার সুযোগ হয় খুব তাড়াতাড়ি গোসল করে নেবেন, কেননা আত্মহুরু শত্রুল ইমান, পবিত্রতা ইমানের একটা অঙ্গ, সেহেতু আমাদেরকে সদা সর্বদা পবিত্রতা অবস্থায় থাকতে হবে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাহ, যেই উত্তম পদ্ধতি, সুন্নার পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যদি আপনার অধিকাংশ অধিকারে খিদা লাগে আপনি চাইলে উযু করে আপনি পানাহার করতে পারেন, আহার গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি সম্ভব হয় গোসলটা সেরে নেবেন, যেহেতু আমাদেরকে সবসময় পবিত্রতা অর্জন করা অবস্থায় থাকতে হবে। সুতরাং আল্লাহ পাক জাল্লা শানহুর কোরআনুল করিম আমরা নাফাক অবস্থায় ধরতে পারব না, যেহেতু আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল করিম উজুবিহীন কেউ ধরতে পারবে না, অর্থাৎ পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআনুল করিম কেউ স্পর্শ করতে পারবে না। বিশেষ করে কোরআনুল করিমের
ধরার ব্যাপারে বা পাঠ করার ব্যাপারে আমাদেরকে একটা মাসালা জানতে হবে, সেটা হচ্ছে কোন মুসলমান কোন ইমানদার নরনারী উযুবিহীন বা গোসলবিহীন কোরআনুল করিম স্পর্শ করতে পারবে না এবং পড়তেও পারবে না। কোরআনুল করিম এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, এটা খুবই পবিত্র একটা কিতাব। এই কিতাব ধরতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উযু করতে হবে। আপনি নাফাক অবস্থায় উযু করলেও আপনি কোরআনুল করিম ধরতেও পারবেন না আর তেলাওয়াতে করতে পারবেন না। সুতরাং যে কোনো সময় আপনাকে আমাকে কোরআনুল করিম পড়ার সময় সতর্কতা অবলম্বন করে আমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে। প্রথমে উযু করে নেবেন, এরপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি গোসল করে আপনি উযু করে কোরআনুল করিম ধরতেও পারবেন, পড়তেও পারবেন। আর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, আমাদের ভাই বোনদের জন্য, সেটা হচ্ছে আমরা অনেককে দেখা যায় যে সেই স্ত্রী সহবাস করে দিনের বেলায় সে গোসল করতে অনেক দূরে চলে যায়। আপনি যখন অনেক দূরে যাবেন গোসল করতে যাবেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি নাফাক নাফাক অবস্থায় আপনি যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবেন না, মানুষের সাথে ওলামেলা করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আপনি সুন্দরভাবে সুচার রূপে আপনি গোসল করবেন, গোসল করে আল্লাহ পাকের সেই বিধানকে আপনি মান্য করে আপনি কোরআনুল করিম পড়তে পারবেন, নামাজও পড়তে পারবেন এবং আপনি যে কোনো সময় যে কোনো পানাহার আপনি গ্রহণ করতে পারবেন। শর্ত হচ্ছে কমপক্ষে আপনাকে উযু করতে হবে। আল্লাহ পাক জাল্লা শানহু এইভাবে আমাদের প্রত্যেকটি বিষয়ে জ্ঞান অর্জন করে ইসলামী মোতাবেক ইসলামী শরীয়ত মোতাবেক জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।